السلام عليكم ورحمة الله وبركاته بندورة আজকের এই ভিডিওতে আমরা জানব হযরত আদম আলাইহিস সালাম ও এক জান্নাতি গরুর বিষয়কর ঘটনা মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন এই দুনিয়াতে প্রেরণ করলেন তখন তার সঙ্গে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেছিলেন জান্নাতে তিনি নূরের কাপড় পরিধান করতেন তিনি জান্নাতে বিশেষ এক ধরনের গাছের পাতা পরিধান করেছিলেন কিন্তু তিনি যখন সেই পাতাগুলো এই পৃথিবীতে এনেছিলেন তখন সেগুলি থেকে পরবর্তীতে সুগন্ধি গাছ তৈরি হয়েছিল আল্লাহ তাআলা তাকে সাতটি গমের দানা দিয়েছিলেন এবং যেগুলি তিনি নিজের সঙ্গে জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আল্লাহ তাআলা বলেন হে আদম পৃথিবীতে এগুলি তোমার খাদ্য হবে জান্নাতে এই গমগুলি নষ্ট হতো না যে ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে এসেছিলেন সে হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে রুই মাছ এনে দিল আর সঙ্গে সঙ্গে একটা চরখাও এনে দিল আর বলল এগুলো দিয়ে তোমাদের জন্য কাপড় তৈরি করো আর সেই ফেরেশতা তাকে এই কাজের পদ্ধতিও বলে দিলেন এক রিওয়ায়েতে পাওয়া যায় যে যখন হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন তখন এই পৃথিবীর গরমে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন এমনকি তার শরীর মোবারক লাল হয়ে গেল কিছুদিন পর তিনি ক্ষুধা অনুভব করলেন তাই তিনি সেই গমগুলোকে খেতে চাইলেন হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন আর এর থেকে তার ওহী নিয়ে আসার সিলসিলা শুরু হয়ে গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গাম নিয়ে হাজির হলেন যে আপনি এই গমগুলিকে খাবেন না বরং এই গমগুলিকে মাটিতে চাষ করবেন আর তারপর হাল চালাবেন যখন এইগুলো পেকে তৈরি হয়ে যাবে তারপর আপনি এগুলি খাবেন তার সঙ্গে একটি গরুও ছিল যেটি তিনি জান্নাত থেকে নিয়ে এসেছিলেন সে ফেরেশতা তাকে জমিতে বীজ রোপণ করা এবং হাল চালানোর পদ্ধতি শিখিয়ে দিলেন সুতরাং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর জমিতে হাল চাষ শুরু করলেন তখন প্রচণ্ড গরম ছিল তাই তিনি এই গরমে ঘেমে গেলেন অন্যদিকে সেই গরুটি অনেক ক্লান্ত হয়ে পড়েছিল আর সে হাল টানতে টানতে হাল টানা বন্ধ করে দিয়েছিল হযরত আদম আলাইহিস সালাম তার দড়িটি টানলেন যাতে করে আবার সে হাল টানতে শুরু করে কিন্তু সে গরুটি আস্তে আস্তে চলছিল এটি দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন আর তিনি রেগে তার উপর একটি লাঠি মেরে দিলেন তখন সে গরুটি বলতে লাগলো কেননা সেই সময় জীবজন্তু কথা বলতো তাই সেই গরুটি আকাশের দিকে মুখ তুললো আর বলতে লাগলো হে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য রেগে আছেন কিন্তু তিনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন আমি তো ক্লান্ত হয়ে থেমেছি এটা শোনার পর হযরত আদম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল আর হাল ছেড়ে দিয়ে অন্যদিকে বসে কান্না করতে লাগলেন তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন আর তাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি চিন্তা করবেন না আপনি মন দিয়ে কাজ করুন হযরত আদম আলাইহিস সালামের পর আবারও হাল চালাতে শুরু করলেন কিন্তু এবারও তেমনই ঘটল আর তিনি গরুর অভিযোগের জন্য হাল চালানো বন্ধ করে দিলেন আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন এবং আরও একবার আদম আলাইহিস সালামকে হাল চালানোর জন্য উৎসাহিত করলেন কিছুক্ষণ পর আবারও তেমনটাই ঘটল আবারও একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন কিন্তু এবার হযরত আদম আলাইহিস সালামকে হাল ছাড়ার জন্য বারণ করে দিলেন আর অসন্তুষ্টির কথা প্রকাশ করলেন যে গরুটি আমাকে অভিযোগ করছে এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সে বলদ গরুর আওয়াজটি নিয়ে নিলেন আর কিয়ামত পর্যন্ত এই পশুদেরকে কথা বলা থেকে বঞ্চিত করে দিলেন আর হুকুম হলো হে আদম এই অবলা পশুদের উপর অতিরিক্ত বোঝা দেবেন না তাদের অতিরিক্তভাবে কাজ করাবেন না আর যদি আপনি এদেরকে কষ্ট দেন তাহলে হক নষ্টকারী হবেন হযরত আদম আলাইহিস সালাম কঠোর পরিশ্রম করে ফসল ফলালেন আর গমগুলিকে ছড়িয়ে নিলেন আর সেগুলিকে খেতে চাইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম নিয়ে তার কাছে এসে উপস্থিত হলেন আর বললেন একে পিষে এর আটা তৈরি করুন যখন তিনি তা তৈরি করলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এখন এটিকে আগুনে প্রস্তুত করুন সেই সময় পৃথিবীতে আগুন ছিল না তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জাহান্নাম থেকে আগুন নিয়ে আসলেন আর আদম আলাইহিস সালাম এর হাতে দিলেন কিন্তু সেই আগুন এতই গরম ছিল যে তা তিনি সহ্য করতে পারলেন না আর তিনি তা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে সে আগুন ভূপৃষ্ঠ ভেদ করে জাহান্নামে গিয়ে পৌঁছালো হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আগুন নিয়ে আসলেন কিন্তু এবার তেমনটাই ঘটল যা পূর্বে ঘটেছিল তারপর আল্লাহ তাআলার হুকুমে সে আগুনকে জান্নাতের পানি দ্বারা সাতবার ধোয়া হলো তারপর এসে আগুন তার হাতে দেয়া হলো যে তিনি তা সহ্য করতে পারলেন হযরত আদম আলাইহিস সালাম সেই আগুনগুলিকে কাঠের মধ্যে দিয়ে দিলেন আর সেই আগুনে আটা দিয়ে রুটি তৈরি করলেন আজ সেগুলোকে খেলেন
এইভাবে আদম আলাইহিস সালামকে বিভিন্ন ফসল ফলানো এবং অন্যান্য কাজ শেখানো হলো। হযরত আদম আলাইহিস সালাম 960 বছর জীবন পেয়েছিলেন। তার ইন্তেকালের পর তার গোসল এবং কাফন দাফন এই সমস্ত কাজগুলি আল্লাহর হুকুমে ফেরেশতাগণ করেছিলেন। আর ফেরেশতার একটি জামাত তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। তার জানাজার নামাজে 4 সুন্নাত পড়ানো হয়েছিল। আর ফেরেশতাগণ তার সন্তানদেরকে হুকুম দিলেন যে এভাবেই তোমরা তোমাদের শেষ বিদায় করবে। কোন কোন রেওয়ায়েতে এটিও পাওয়া যায় যে হযরত শেষ আলাইহিস সালামের জানাজার নামাজ পড়িয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।